সালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা পয়লা গার্ডেন দায়িত্ব সামান্য পাতা তুলছে, তুলিয়া ওগুলি চিরা করম। আজকে আশা করি ভালো হইব আপনারা দেওয়া। লাস্ট ইয়ারের ভিডিও একটা আছে আমার চিরা, বাট খদুর ফাতার নাই, এমনি ওগুলি চিরা করছিলাম। এখন দিয়ার পেঁয়াজ বিসমিল্লাহির রহমানির রহিম, এখন দিয়ার রসুন, এখন সামান্য পানি দিয়ার, এখন দিমু লবণ, লবণ একটু বেশি লাগে উপনিশিরা আমাদের, লবণ দিয়ার এখন দিয়ার কাটল বেশি গেছে, অর্থাৎ কাটল আসতাম অগুর বেশি দিয়ার, ফ্রেশ কাঁচল কাটল বেশি আছে সিজিব। এখন দিয়ারও গার্ডেনও পাতা, ছয় সাতটা পাতা তুলছি, যত পাতা হয়েছে সামান্য ডুলাইয়ার, ডুলাইয়া মশলা দিলাই মথুয়া, মশলা তো বেশি কুন্তা না, খালি মরসর পাউডার আর হলদি পাউডার দিব। এখন দিয়ার এক চামচ হলদি পাউডার, দেড় চামচ দিলে মসর পাউডার দিয়ার দুই চামচ, আর একটু লগে দিলেই মো আস্তা দিলেই আর আমার গার্ডেনের নাগা মরিস লাস্ট ইয়ারের খুব সুন্দর নাগা মরিচ, তার মাঝে জালোর ফারা দাঁড়ায় বিছিও রয়েছে, আমি বিছি রাখছি, দক্ষা বিছি রয়েছে আর এটা ফ্রিজে থা আছিল। লাস্ট ইয়ারের ভিডিও দেখলে দেখবো আমার পিকল মানাইছিলাম অনেক মরিচ দিয়া,
খুব গেরান বাড়াইছে ওনা গামর স্যার, গেরান যারে হয় এমন দিলাই মু ও লতা অফসাই আর আলু দিমু একেবারে লাস্টে আলু কো বেশি গলি দিব। মাছ তো কিছু ইজিয়ার লিখতাম, এখন এখন 1-2 মিনিট গুড়িয়া দিমু, গুড়িয়া দিয়া এর বাদে আলু আর মাছে দিমু। মিনিট বাদে এখন কিছু ইজিছে পাতা ফাটা, পাতা তো এটা ইজি যায় গিয়ে কত হইল খাটল বেশি একটু সময় লাগবো ফ্রেশ হইলেও। আর মরসর গেরা ফাটা ফ্রেশ ফাটা খুব সুন্দর। হ্যাঁ দিয়ার মাছ, মিরকা মাছ মাছ দিয়া সামান্য সময় মাছের গন্ধ মারিয়া আর কঞ্চিরার পানি দিলেন। তখন ওই দিয়ার আলু আর বেশ সময় রাখলে আবার ইয়ে হয়ে যাব, মাছ ভাঙি দিব। জল বাড়াইয়া দিয়া 5-6 মিনিট ইয়ে করব, মাছের কিছু গন মরো আর বাদি বয়াইছি ইয়ে করি না, একটা চিকেন থাইয়ের মাংস এখন মুসলা দিম, আগে পেঁয়াজ আদা রসুন দিছি 1 চামচ, হলদি পাউডার দিয়া 1.5 চামচ, চামচ গরম মশলা 1.5 চামচ, ধনিয়া জিরা এটু মিক্স করা আর মসলার পাউডার দিয়া ওই 1.5 চামচ, পাপরিকা দিয়ার 1 চামচ, মিক্স মশলা দিয়ার 1.5 চামচ,
Maspesi duleyli bang izi bu. Bir fani diye levin gorum fani diye mi? Fani diye le za. Πάνε δίγουν έναν κορόν πάνε δίγιο χωρί το εσύ. Και ώρα να είναι τρία ώρα πάνε. Σαμανινό λαγμό. Αλλά σαμανινό δω αλαγμό. Άρα σαμανινό γανιδίες. Ω, ενάφ. Ακόν εγώ είπαρε παρφέρο είσαι. Zal gayal le karkari rong roof paribo. Khub nice ekta gran paris. Kasa tahteo. Εγώ δια δόνια. Ο δόνια δια. Εγώ δάλ γαϊβό, χωμόρ μα δε εγπισμίτ. Δάλ γαϊλέ. Το φυλακόνο υπογόνο γυαλλε το ούτε φυλακόνο φλέβαρα υπονά είσαι τα γράνα υπο মুসলা বুনিলাম প্রায় 10 মিনিট মুসলা বুনা হয়েছে এখন ও দিয়া তাই মাংস এনেন্তরে আমি চিকা মুসলা দিয়া আর তন্দুরি মুসলা দিয়া সামান্য দিয়া করছি কত সময় মেরিনেট করছি কত সময় সামান্য 15-20 মিনিট করে বুনতে বুনতে সামান্য এখন দুটা শিরা দিব তো তরকারি ওই যে মশলা বুনলাম শর্ট টাইমে এগুলো হয়ে যায় থেকে তাই মাংস গুড়িয়া দিই গুড়িয়া দিয়া বাদে সামান্য পানি দিলেই
জানেন মার্সি একটু দুমা হয়ে যায় কি ভিডিও থামাই যায়। কইনশিরা এখন রেডি হয়ে গেছে গিয়া, খুব একটা গেরান বাড়াইছে আমি সামান্য লইয়া দেখাই আর মুখে মাছ। খাইয়ের মাংস কইছিলাম চিরা দিতাম, চিরা দেওয়া লাগছে না, খুব সুন্দর একটা ইয়ে হয়েছে, তরকারি হয়েছে দাঁড়ি, খুব মজার তরকারি হয়েছে। মাংসর ফানিয়ে ফানিয়ে হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তোমার ভিডিওটা দেখবা, দেখিয়া একটা লাইক দিবা, কমসে কম শেয়ার করবা ভাল লাগে। যদি দুধ দুনিয়া দিয়ান না, আমার হুলতেন দুনিয়া বেশি ভালো হয় না। সালামু আলাইকুম।